মাত্র 50 বছর বয়সে প্রয়াত হন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। থিয়েটার, সিনেমা হোক বা ছোট পর্দা, সবকিছুতেই সাবলীল ছিলেন এই প্রাণচঞ্চল অভিনেতা। একটি দুর্ঘটনা সকলের কাছ থেকে কেড়ে নেয় এই সুন্দর মানুষটিকে। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব অভিনেতা পীযূষ গাঙ্গুলির জীবন কাহিনী। তো বন্ধুরা, অবশ্যই পর্বটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। 1965 সালের 2 জানুয়ারি হাওড়ার শালকিয়ায় জন্মগ্রহণ করেন অভিনেতা পীযূষ গাঙ্গুলি। পীযূষ গাঙ্গুলির পৈতৃক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। তিনি পড়াশোনাও করেছেন নারায়ণগঞ্জে। পরবর্তীতে তিনি কলকাতার বেহালার অধিবাসী হন, কলেজ কলকাতায়। কলেজের ফুটবল টিমে গোলকিপার ছিলেন তিনি। ফুটবল খেলবেন এটাই ছিল ধ্যান জ্ঞান। ভালো গানও গাইতে পারতেন। অভিনেতা হয়ে ওঠা পাকে চক্রে। নাবার্ডে চাকরি করার সময় অফিস থিয়েটারে তার অভিনয় নজর কাড়ে। এরপরে অরুণ মুখোপাধ্যায়ের চেতনা আর বিভাস চক্রবর্তীর অন্য থিয়েটার নাট্যদলে যোগ দেন তিনি। মঞ্চে একসঙ্গে কাজ করেছেন রমাপ্রসাদ বণিক ও ব্রাত্য বসুর সঙ্গেও। অন্য থিয়েটারের মাধব মালঞ্চি কন্যা যোছনা কুমারীতে পীযূষের অভিনয় এখনও নাট্যমহলে আলোচিত। পীযূষ গঙ্গোপাধ্যায় বাংলা টেলিভিশনেরও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা। তিনি অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন প্রমুখ পরিচালকদের পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেন। ছাত্র জীবনে পীযূষ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গোলকিপার ছিলেন। একটি দুর্ঘটনার শিকার না হলে তিনি ফুটবলকেই কেরিয়ার হিসেবে বেছে নিতেন। তিনি পামেলা গঙ্গোপাধ্যায়কে বিবাহ করেন। তাদের এক পুত্র আছে, নাম রমিত গঙ্গোপাধ্যায়। তিনি চিত্রকলা ও মান্নাদের সঙ্গীতের অনুরাগী ছিলেন। টেলিভিশনে কেরিয়ার শুরু হেমেন্দ্র রায়ের আবার যক্ষেত্থন দিয়ে। তারপর ছোট পর্দায় অনেক টেলিফিল্ম আর সিরিয়ালে কাজ করেছেন। দেবী সিরিয়ালে প্রতিবাদী স্ত্রী স্বামীর চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে আলাদা পরিচিতি দিয়েছিল। চুটিয়ে কাজ করেছেন বড় পর্দাতেও। অঞ্জন দাসের ইতি শ্রীকান্ত, সন্দীপ রায়ের চার, সুজিতের অটোগ্রাফ, কৌশিক গাঙ্গুলির ল্যাপটপ, অপর্ণা সেনের গয়নার বাক্স, শেখর দাসের মহুল বনি সেরেন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড পান তিনি। শখের মধ্যে সবথেকে বড় শখ ছিল গাড়ি চালানো, ড্রাইভার রাখতেন না। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের গ্যালিলিওতেও ইতি শ্রীকান্তের কহর। নাটকের মঞ্চ থেকে সিনেমার বড় পর্দা, সবেতেই সমান সাবলীল তিনি। 2015 সালের 25 অক্টোবর রাত 2:45 মিনিটে কলকাতার ওয়েলভিউ ক্লিনিকে পীযূষ গঙ্গোপাধ্যায় মারা যান। অক্টোবরের 20 তারিখে হাওড়ার সাঁতরাগাছিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর কারণ ছিল মাল্টি অর্গান ফেলিওর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। অভিনেতা পীযূষ গাঙ্গুলি যদি আপনাদের প্রিয় অভিনেতা হয় ও তার এই অকাল প্রয়াণ যদি আপনারা মেনে নিতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটি এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।